আদিবাসী ও দুস্থ মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোলের 97 নম্বর ওয়ার্ডের আদিবাসী অধ্যুষিত এলাকায় এই কর্মসূচি করা হয়েছে। আগামী দিনে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় একটি গ্রুপ তৈরি করে যাতে রেগুলার বেসিসে এই ন্যাপকিন তৈরি করে 1-2 টাকার বিনিময়ে তা দেয়া যায় তার ভাবনা শুরু করছেন তিনি। এতে দুস্থ মহিলারা আর্থিক স্বাবলম্বী ও সুবিধা পাবে বলেন জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। আপনি আজ সকালবেলা হচ্ছে 97 নম্বর ওয়ার্ডে আপনি আদিবাসী মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছেন, কি উদ্দেশ্য নিয়ে হঠাৎ করে এই চিন্তা ভাবনা করলেন? আমার বিধানসভাতে আজকে এই প্রথম দিন আমরা একটি প্রকল্প শুরু করেছি, তার নাম সুরক্ষা, যেখানে আমরা আমাদের মাতৃশক্তি স্পেশালি যারা আন্ডার প্রিভিলেজ, খুব গরিব, স্যানিটারি ন্যাপকিন যাদের কেনার ক্ষমতা নেই, আপনারা জানেন যে আজকে গ্রামের মানুষ, গ্রামের মহিলারা খড় দিয়ে, ছেঁড়া কাপড়, নোংরা পুরনো কাপড় দিয়ে ওই মাসের যে 4-5টা দিন খুব কষ্টে তারা কাটায়, সেই জন্য আজকে কিছু স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করে আমার পুরো বিধানসভায় যত গরিব মহিলা আছে সবাইকে তো পারবো না, তাদের হাতে আজকে তুলে দিলাম। এবং আগামী দিনে আমাদের খুব ইচ্ছে যে এরকম একটি সেলফ হেল্প গ্রুপ বানানো প্রতি মণ্ডলে বা ইউনো গ্রামে গ্রামে, যেখানে গরিব মহিলারা তারাই ওই স্যানিটারি ন্যাপকিনটা বানাবে এবং তারাই ডিস্ট্রিবিউট করবে, হয়তো 1 টাকা কি 2 টাকা দাম হবে একটা প্যাকেটে, এরকমভাবে আমরা ভেবেছি, সেটা নিয়ে কথাবার্তাও চলছে, ইচ্ছা আছে দেখা যাক আগামী দিনে যদি করা যেতে পারে। কারণ একটা এমপ্লয়মেন্ট সশক্তিকরণ, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব দরকার যে কোনো মানুষের, ছেলে হোক মেয়ে হোক। এবং এই করোনার পর থেকে এত অভাবে, এত মানে অসুবিধার মধ্যে মানুষ রয়েছে, সেখানে যাই জন্য ভাবছি যে মহিলাদেরকে নিয়ে যদি এই সেলফ হেল্প গ্রুপটা বানানো যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।